খোলস পাল্টে নতুন নামে আসলেও জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলায় একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতা সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় হানিফ বলেন, জামায়াতের সংস্কারপন্থীদের উদ্দেশ্য কী, তারা মুক্তিযুদ্ধের সময়ের কর্মকাণ্ডের কারণে দুঃখ প্রকাশ করে কিনা সেসব বিষয়ে পর্যবেক্ষণ করা যেতে পারে। এ সময় শপথের বিষয়ে বিএনপির এমপিদের উপর সরকারের কোনো চাপ নেই বলেও জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমরা মনে করি যে এই জামাত ইসলামী 71 সালে যে অপরাধ করেছিল সেই অপরাধের কারণেই এই বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না, সেটা যে নামেই হোক।